दरगाह सीता जननी जन्म भूमि सर्वाजपी करी কেদে
এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, বৃথাই রে তুই খুঁজে মরিস পরশু পাথর পথে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, তুই কেন কেঁদে মরি। লেখা জন্ম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বরণ, বিধির লিখন আছে লেখা, যদি হয় রে তোকে, কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদ না পরের তরে, পাওয়ার আনন্দ লুকায়ে আছে না পাওয়ারি মাঝে, ওরে মন পাগল, ওরে মন পাগল, তুই কেন কেঁদে মরিস। পরশু পাথর খুঁজতে গিয়ে বারবার হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল। এই বয়সে কি এটা সহ্য হয়? হত ভাগা নেচে নেচে বেড়াচ্ছে আর আমি তার বাপের জমি চাষ করে মরছি। বেশ বেশ, আর কতদিন কর্তবাবুকে ঠান্ডা রাখবো? তোর জমি তো খাসে চলে যাবে, কত টাকা খাজনা বাকি, শুধু আসলে তো তোর জমির দাম ছাড়িয়ে গেল। কটা দিন সময় চাই সরকার মশাই, ফসলটা উঠলেই। ফসল ফসল কেন করিস বলতো? ইচ্ছে করলি তো কিছু খরচ না করে সবকিছু ফেরত পেতে পারি। কাকাটাই আসবো সরকার মশাই। চাপা, আরে ও চাপা, কি হলো গোপীর মা? কি আবার হবে, আমার হয়েছে জব জ্বালা, মেয়ে বাপের খাবারটা নিয়ে মাঠে যাবে তো, হাল বলদ ছেড়ে লোকটাকে বাড়িতে খেতে আসবে। আপনি চরণের পুকুরে নাকি জোরদার বাবু জাল ফেলছে, দেখো হয়তো সেইখানে মৃগাঙ্ক রায় আবার চরণের পুকুরে জাল ফেলেছে। চরণের পুকুরে জাল ফেলে বেশ ভালোই করেছেন, মিষ্টি মাছ উঠবে আর খাজনা পত্র দেয় না, ভালোই হয়েছে। এই খবরদার, খবরদার বলছি, এত বড় সাহস, জাল তুলে নাও, জাল তুলে নাও বলছি।
এই জাল তুলে নাও, আমি কিন্তু জাল ছেড়ে দেব। এই জাল ছেড়ে নেবে বলছে? এই তুই কেরা, কুকুরটা তো চরণ দেখে। ওদের মানে আমাদের চরণ দাস লাঠি পেটে কাকে বলে দেখবি? বটে লাঠির জোর। গরিব মানুষ ভিক মেগে খায়, আর তার মাটা মরে গেল, অমনি যমরাজ বাবা হুকুম দিলেন। কি বললে? ফুরি জোরদার বাবা হুকুম দিলেন, ওদের এক ঘরে করেছি। খবরদার, কাঙাকে কেউ দাহ করতে নিয়ে যেতে পারবে না। খাজনা দিলে কে বারণ করতুম? দুদিন দুদিন মায়ের মরা পচলে বাপ বাপ বললে খাজনা দিয়ে যেত। কপাল, মরা পচলো না তো, চরণদার শক্তির সঙ্গে ছেলেরা দাহক নিয়ে গেছে। সবাইকার মুখ চিনে রাখছি, চরণ দেলাই বলে দেব। এই মাছ ধরতে হবে না, জাল তোল। আগে এই মেয়েটা কে রে? আমাদের পাশের বুইতেই থাকে, রশিক্ষুরোর মেয়ে, নাম চাপা। কার্তিক, এবার আমার জালটা না তোদের পাশের ভিটেতেই ফেলবো। হ্যাঁ না বাবা, জোরদারের হুকুম, ওরা এক ঘরে হয়ে আছে, ওদের বাড়ি আমি যেতে পারবো। কেন খাজনা দেয়নি বলে? কাঙালির মা যখন বেঁচে ছিল তখন ওই সুগরের বাচ্চা জোরদার তো সুদের নামে অনেক রক্তই চুষেছে। বুঝলে পড়ে ঠাকুর, জীবিত অবস্থায় কাঙালির মায়ের ওপর জোরদারের দখলদারি নিশ্চয়ই ছিল। শুনেছি মরা মানুষের ওপরে শেয়াল কুকুর আর শকুনের দখলদারি থাকে, তা আপনাদের জোরদার কি তার দলে? কবে চোখ রাখাবেন না, আপনাদের জোরদার শেয়াল কুকুরের দলের হলেও কাঙালির মা ভাগাড়ে পড়ে নেয়। চলন, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না হচ্ছে না, তবে হতে পারে, কারণ আমাদের চরণ যেমন গান গাইতে পারে তেমনি লাঠিও ধরতে পারে। জেনে রাখুন ঠাকুর মশাই, কাঙালি আমাদের বন্ধু, আমাদের ভাই, কাঙালির মা আমাদের মা। ফুল রয়েছে পেয়া।
বলছেন মা? ভালো 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 ভালো। কিন্তু আমার এখন একটা ফুলের উপরই নজর, চাঁপা। চাঁপা ছুটছিস কেন? ওই জঙ্গলের মধ্যে একটা সমুদ্রের লাশ পড়ে আছে। লাশ? এই মদন সাঁতরার বোন কে যে খুন করলো, সে যেই হোক আমি তাকে ছাড়বো না। আমি আমি দেখবো তার বিচার হয় কিনা। আপনারা আপনারা না থাকলে এত তাড়াতাড়ি আমার আমার বোনের লাশ আমি পেতাম, তার সৎকারও করতে পারতাম না। আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেবা দান বা ভালো কাজ করলে আপনারাও বাঁচবেন না, এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। না পারলে আমার বোনের মতো ওরা আপনাদের মা বোনকেও তুলে নিয়ে যাবে। সেদিন আপনারা কিছু করতে পারবেন না। কি বলছিস? যোদ্ধার তো তোমাকে ধরে আনার জন্য লেজার পাঠাচ্ছে। হ্যাঁ, খাজনার দায়ে তোমার সমস্ত জমি জমা কেড়ে নেবে। আমি বলছি, আমি বলছি, জমি মানে হচ্ছে আমার জমি। যোদ্ধার এখন আমার হাতের মুঠোয়, সব ব্যবস্থা করে দেব যদি তুমি আমার সঙ্গে চাঁপার বিয়েটা দিয়ে দাও। তোর সঙ্গে আমি আমার চাঁপার বিয়ে দেবো? ময়ূর ছাড়া কার্তিক, চরণের সঙ্গে আমি আমার চাঁপার বিয়ে দেবো। হ্যাঁ, আমি ছাড়া কার্তিক চরণের সঙ্গে বিয়ে দেবে? চা আমিও দেখে নেব। আমার চরণ, আমার হেমন্ত বোধহয় বাঁচবে না। ডাক্তার বলেছে যে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো বাবা? আপনি কাঁদবেন না করিমা, সব ব্যবস্থা হবে। হবে তো বাবা? চরণ যখন বলছে তখন আপনি কিচ্ছু ভাববেন না। চরণ, হেমন্তের জন্য ভাবনা হয়ে সত্যি এতগুলো টাকা জোগাড় করবি কোথেকে? আচ্ছা কবিতা, যদি পালা গানকে টাকাটা তুলে দিই তাহলে ভেবেছিস পালা গাইলেই বেশ কিছু টাকা জোগাড় করা যাবে? হ্যাঁ ঠিক আছে, তুই গান বাঁধ আর বাকি সমস্ত বন্দোবস্ত আমি করব। লাঙ্গল আর বলদ থেকে নিয়ে চল। এই দেখো চলো, বলদ ছেড়ে দাও, বলদ ছেড়ে দাও তোমরা। সরকার মশাই, সরকার মশাই, বলদ নিও না সরকার মশাই, বলদ দিলে চাষ করবো কি করে, দেনা শোধ দেবো কি করে? চালা চোদ্দারের কোথা
চাবুক মারতে আপনার লজ্জা করে না? চরণ, আমাদের বাঁচাও ভাই। চরণ, যদি ঘাড়ে মাথা রাখতে চাস তো নিজের রাস্তা দেখ। খাজনা দেবে না, জমিতে চাষ করবে, এটা কি ওর বাপের জমি? জমি আমাদের মা, এই মায়ের বুকে মাতার ঘাম পায়েছিল আমরা অন্ন ফলায়, সেই জন্যই এই তুলে দিয়েছিল তোর জোরদারের মুখে, আগে সারাকে সেই ঋণ শোধ করতে বল। আর খাজনা, খাজনা দেয়নি তো আদালত। আদালত? আদালত আমরা? আদালত তোরা হলে সেই আদালতের বিচারক হচ্ছি আমরা। চরণ, কালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না,
বাগিনা ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না দইয়ের হাঁডি ভেঙে ফেলে খেলুক এখন নীলমণি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে শান্ত সে কত স্বভাবে শান্ত সে কত স্বভাবে ও যশোদা দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল চুরি করে খাক ননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী কেমন করে হোক আমি খুড়োকে ফিরে আছি কাঁদিস না চন্দ্রসি তোর সমস্ত খাজনিও সব ছেড়ে দেব যদি চরণের সমস্ত বাপের জমি আমার নামে লিখে দিস কথায় কথায় জোরদারের সঙ্গে ঝগড়া করার ফলটা এবার পাবে ওকে আমি গা ছাড়া করবই ওর বাপের কাছে আমি কথা দিয়েছিলাম বড় হলে ওর বাপের জমি আমি ওকে বুঝিয়ে দেবো তাহলে আর গেল তোর জমিগুলো সব গেল তবে হ্যাঁ তোর মেয়ে অবশ্য তার বাপের জমি বাঁচিয়ে দিতে পারে যদি মাঝে মাঝে আমার মনিবের কাছে এসে হুজুর তুই হতে পারি ছোড়া চাপের ফলা তুলতে নেই ছোট লোকের আবার ইজ্জত কি রে কাগজটা নাই মশাই আমার জমিগুলো যাক আমার মেয়ের ইজ্জত আমার কাছে অনেক বড় হাতের বুড়ো আঙুল মাটি যতই খাঁটি হোক হুজুর ইজ্জত দিয়ে সে মাটি আমি রাখতে চাই না ইজ্জতটা শেষ পর্যন্ত রাখতে পারবি তো ইজ্জত যার আছে সেই ইজ্জতের দাম দেয় বুড়ো হয়ে গেছি তো তাই হাতে আর জোর নেই ইজ্জত যার রাখার সেই রাখবে কি বলছিল জোরদার কিছু না হিসেব চুকিয়ে দিয়ে এলাম আবার কি বলবে আমার
লোক কবিরাজের বাবা সাত দিনে সারাতে পারে। চাষির যদি জমি জিরেতি গেল তবে আর রইল কি, মরণের কোলে মাথা রেখেছি, এখন আমাকে শান্তি দে। বাবা একটু চুপ করো। না আমি চুপ করতে পারছি না। গোপী বাবা খুড়ো একটা দিন দেখো, যা হোক করে ওদের বিয়েটা দিতে পারলে আমি শান্তিতে মরতে পারি। পুরুষ মানুষ বোধ হওয়াতে হবে, তা বলে দিতে হবে। রাত্রি বেলা সোতা গান গাইবে আর দিনের বেলা চাষ করবে। তাহলে তোমার কাছে আসবো বাবা? তুমি তো সবসময় আমার কাছেই আছো। মাঝে মাঝে আমার ভীষণ ভয় করে জানো, এত সুখ আমার কপালে সইবে তো? বাবার খাজনা মিটিয়ে তুমি আমায় বিয়ে করলে, জোরদার যদি তোমার কোনো ক্ষতি করে। শকুনে সাপিকে গরু মরে ওসব তুমি একদম ভাববে না। চাপা ঘুমলি না কেন গো? শিগগির আয়, তোর বাবা কিরম করছে। শিগগির ওঠো তো। আমার মেয়েকে চুরি করতে আসছে। খুব সাবধান, সব সময় হাতের কাছে লাঠি লাগবি, লাঠি লাঠি। তুমি একটু ঘুমাবার চেষ্টা করো, একটু ঘুমাবার চেষ্টা করো। চল চল চল, চুরি করতে আসছে বাবা গো, আমার মেয়েকে চুরি করতে আসছে। চল শোনো, তোমার ভাত এনেছি। কি দেখছো? তোমার চোখ দুটো দেখে না, আমার গান বাজার ইচ্ছে করছে। বাদ দেখি প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়, যেখানে কালো মেঘের ঘটা ঘন গো, বিজলি অঝোর। প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়, যেখানে কালো মেঘের ঘটা ঘন গো, বিজলি অঝোর। প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটো, পাতা ও মুখ যেন জ্যোৎস্না ভরা চাঁদ, পানের পাতা ও মুখ যেন জ্যোৎস্না ভরা চাঁদ। আমি সারা নিশি যাকে নিয়ে থাকি গো বিভোর। প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয়, যেখানে কালো মেঘের ঘটা ঘন গো, বিজলি অঝোর। প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটো,
তার পরেতে চোখ পড়ে হে লাজুক ঠোঁটের হাসি আমি ফুলকে ভালোবাসি যে তাই সেইখানেতে দেখতে যে পাই পলাশ রাশি রাশি পলাশ রাশি রাশি দেখি তোমার মাথার কালো চুল মাথার কালো চুল কৃষ্ণ সাগর ভাবতে যাকে মন করে না ভুল কৃষ্ণ সাগর ভাবতে যাকে মন করে না ভুল শুধু মনের মধু চোখ বুঝে পান করে এ ভ্রমর প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটোয় যেখানে কালো মেঘের ঘটা ঘন ঘোর বিজলি অঝোর প্রথমেই চোখ পড়ে ওই চোখ দুটো জন্য মাঠে হাত নিয়ে গিয়েছিলি গো না চানের জল দিতে গিয়েছিলাম পথ ছাড়ো পথ ছাড়ার আমি কে রে পথের যে মালিক তিনি চরণ কোথায় রে কেন বাবু বাবার কাছে আর কিছু পাওনা আছে নাকি পাওনা তো ছিল কিন্তু বেহাত হয়ে গেল পুরা কপাল কি আর করবেন কপালে ছাই চাপা দিয়ে রাখো কি দুঃসাহস দেখেন দেখেন কি দুঃসাহস যা শিল যা নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া দাঁতের ভেঙে পড়া ছাড়াও আর অনেক কাজ আছে হ্যাঁ অনেক কাজ আছে বুঝে দেখলেন না দাঁত বের করে করে হেসে চলে গেল অসভ্য না না কি বলো বেশ ভালো করে চিবিয়ে সব রসটা খেয়ে নিয়ে তারপর ছিবড়ে করে ফেলে আরে এই জমা তাড়াতাড়ি কর বাড়িতে বললাম না তাড়াতাড়ি করতে এতক্ষণে জমিদারের লেবেল না চরণকে পিটিয়ে করে শেষ করে দিয়েছে আরে চরণ রে আয় তাড়াতাড়ি আয় ওরে বাবা আমি যাবো না কি হলো দাঁড়ালে কেন তুই একা যা আমি গেলে ভাবি না যে আমি তোকে খবরটা দিয়েছি দাঁড়ালে না আমাকে আর শাস্তি লাগবে না তুই যা আমি বরং বাইরে আছি আচ্ছা যা যাই এবার কর্তার জন্য একটু মহুয়া নিয়ে আসি পিসি জিনিসের সঙ্গে পিসি নেশা না হলে কি আর চম্বে চাপা বিশ্বাস করলো কি করে যে হারাম জাতা জোরদার আমাকে ধরে নিয়ে গিয়ে মারছে চলা এতদিন পর বাঘের গায়ে হাত দিয়ে চোরের বাচ্চা জোরদারের আমি জিভ ছিঁড়ে ফেলবো কোথায় কোথায় গেলে তুমি আরে আমি তো কিছু আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় গেলে তুমি আরে এখানে তুমি এই চলে যা দেখি দরজা বন্ধ করছেন কেন ও কোথায় কার্তিক কি বললো কার্তিক ও তোমার ঘুটি বাঘবন্দির খেলে এতদিন আমি হেরেছি কর্তাবাবু আপনি আমাকে ছেড়ে দিন আপনি আমাদের রক্ষা কর্তা এতদিন পর বাঘের মুখের সামনে এসে পড়েছি আর কি তোকে ছড়তে পারি Thank you.
হাত দুটো আমি ভেঙে কুঁচিয়ে দেবো, যে জীবনে আর মা বলে দিকে হাত না বাড়াতে পারে। চাঁদ পারি না, চাঁদ পারি না, খুবই তাকে খবর দেয়। কালো বলুন তোরা কোথায়? মেরে মাটিতে পুঁতে ফেল, চাঁদকে ধরছি। যদি আমাকে বে করতিস তাহলে কি তোর এই হাল হতো? তোকে একেবারে হেমায়ের মতো সুখে রাখতাম। আমি করবো না, কিছু মানে উঠলাম না, আমি করবো আমার খত্তাকে লাঠি দিয়ে খুন করলি। আমি করবো খুনি, আমি করবো খুনি, খুন খুন খুন। কেউ বিশ্বাস করবে না যে তুই খুন করিস না। ওরা বড় লোক, ওদের টাকার জোর আছে, লোকের জোর আছে, ওরা যা বলবে তাই হবে। লাঠিটা পর্যন্ত সেখানে ফেলে এসেছিস, সেখানে তোর হাতের ছাপ পাবে, পুলিশের আরো সুবিধা হবে। এখন কি করবে তাই বল। পালাবে, গ্রাম ছেড়ে পালাবে। না না না, চরণ চরণ, তোকে কয়েক মাস একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে রে। তুই কেন এত ভাবছিস রে, কেন এত ভাবছিস? ওরে চাপা তো আমারও বোন, যতদিন না আসল খুনি ধরা পড়ে চাপার সব দায়িত্ব আমার। আমি তোকে কথা দিই, আমি তোকে কথা দিচ্ছি, সব দায়িত্ব আমার। গোবিদা চাপা, আমি কথা দিলাম, চাপাকে আমি কথা দিচ্ছি, তুমি চাপাকে একটু দেখো। গোবিদা চাপ চাপ, আমি কথা দিচ্ছি, তুমি বিশ্বাস করো না। সময় নেই, শোন আমি বলি, শোন তোকে এখনই পুকুরে তাই রক্তগুলো ধুয়ে এখনই এই রাত্রির মধ্যে পালিয়ে যেতে হবে। Oh,
আসুন দেখ আসুন এই এখানে চল থাকে ওর ঘরটা হচ্ছে ওই এইটা হ্যাঁ চল 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 চরণ কোথায় চোদ্দার বাবুকে ফোন করার অপরাধে আমি তাকে গ্রেপ্তার করতে এসেছি উনি তো এখন বাড়ি ফেরেননি আপনি কেন তো ভাবছেন আমি তো এখানে আছি এসে গেলেই আপনি খবর পেয়ে যাবেন তাছাড়া এক জামা কাপড়ে বেরিয়েছে ওই পকেটে টান পড়লেই সুরসুর করে এখানে চলে আসবে তখন আপনাকে আমি ঠিক সময় মতো খবর দিয়ে দেবো চরণ কে আমার চাই তোর বাপের কি রে তোর মারা বোন যাই বল যে কোনো অসহায় মেয়ে আমার চোখে মার বোন সালা বেশি কি চাইন করলে পিলিয়ে দেবো চোপরা এ সালা এমনি শুনবে না দাওয়াই দিতে হবে নাম জানিস তোর বাপের নাম চরণ চরণ
দোলন, একবার এদিকে এসো। সেরকম হয় কিছু আছে নাকি? ব্রেনে চোট লেগেছে, 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। তুমি বরং ওদিকে একটু নজর রাখো, আমি না হয় একজন নার্স বলো তো। না না, নার্স কি হবে, আমি দেখব। বেচারা আমাকে বাঁচাতে গিয়েছো। ভগবান কি দেখছেন না, অতগুলো অমানুষের ভিড়ে তোমাকে বাঁচাতে একজন মানুষকে তো পাঠিয়েছিলেন। চলি মা। ম্যানেজার বাবু, হুম, ডাক্তার বাবুকে একটু পৌঁছে দিন। আসুন। ঠাকুর, জানি না সে কোথায়, সে যেখানে থাক তাকে তুমি রক্ষা করো ঠাকুর, তাকে সব বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো, আমার স্বামী রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। আমি ছেলের মামা, 20 টাকা পাবে। কবে আমায় মামা পাবে? কি ব্যাপার? এবার তাহলে দলটা বন্ধ করে দিন। 3 মাস হয়ে গেল, কোনো কাজ নেই, কোথাও বায়না নিতে পারছি না, কোথাকার কে, তার জন্যে খুব দলের ম্যানেজারি করছি আমি। কি আর করা যায়, এমন হলে বন্ধই থাকবে। বন্ধ থাকবে? আমার একটা নাম আছে, দোলন। তোমার নাম তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম শঙ্কর। ও বলো, কি বলছি? বলছিলাম কি, অনেকদিন হলো তো এখানে আছি, এবার আমার ছেড়ে দে। ডাক্তারবাবু বললেই ছেড়ে দে। তোমার বাড়ি কোথায়? বললে কি চিনতে পারবে? চেনার তো দরকার নেই, ঠিকানাটা দরকার, বাড়িতে একটা খবর দিতে হবে তো, সবাই হয়তো ভাবছেন। কি খবর ভাববে? ভাবছে কলকাতার চাকরি খুঁজতে এসে খেতে না পেয়ে হয়তো মরেই গেছে। ভাববার মতো কেউ নেই। সুবিধা তোমার একটা কাজের খুব দরকার, তাই না? বেটা চললো কি করে? দেখি কেমন তৈরি হলো দেখি। আমার তো গান ছিল, ছিল মনে সরস্বতী চরণ ছুঁয়ে ভাগবত মনে, আমার তো গান ছিল, ছিল
জীবনে। আপনি এরকম বেসুরো গান গাইছেন কেন? কেবে দেখি তুমি হঠাৎ ঈশ্বরী নিয়ে এলে কেন? না বিচ্ছিরি বেসুরো গান গাইছেন। যাক বাঁচা গেল, ছাই চাপা আগুন এতদিনে বেরিয়ে পড়ল। বলুন তানসেন সাহেব, কোথায় ভুল হলো গানটার? তিনি ভীষণ বেসুরো গান গাইছেন। তুমি গান গাইতে পারো? পারি। তাহলে শুনিয়ে আমাদের কৃতার্থ করো। গানের কথাগুলো যদি একটু দেন। গানের কথা তা না হলে গাইবে কি করে? পরিমল এই যে অপরাধে শোনাতে সে গান, বাঁধা বিনা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ। জানি না কি অপরাধে শোনাতে সে গান, বাঁধা বিনা ছিঁড়ে গেল ভেঙে গেল প্রাণ। কত সুখ পেল বিধি তারে লিখনে, আমারও তো গান ছিল সাথ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকবো জীবনে। তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই, নিয়তির চেয়ে বড় কিছু কি গোনাই। তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই, নিয়তির চেয়ে বড় কিছু কি গোনাই। ভালোবাসা রাজার রাজা নয় কি ভুবনে, আমারও তো গান ছিল সাধ ছিল মনে,
সরস্বতীর চরণ ছুঁয়ে থাকব জীবনে। ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার, সুর খুঁজে পাবো আমি কণ্ঠে আবার। ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার, সুর খুঁজে পাবো আমি কণ্ঠে আবার। জালো গো আলোর শিখা আধারের কোণে, আমারও তো গান ছিল সাধ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকব জীবনে। আমারও তো গান ছিল সাধ ছিল মনে, সরস্বতীর চরণ ছুঁয়ে থাকব জীবনে। সরস্বতীর চরণ ছুঁয়ে থাকব জীবনে। শঙ্কর, এ কি তোমার চোখে জল? গান গাইতেছে, সব কথা মনে পড়েছে, ভীষণ কষ্ট হয়, অথচ থাকতেও তো পারি না। আমাদের দলে গান গাইবে? গাইব, তার আগে দুদিনের জন্য বাড়ি যাব। ঠিক আছে। আসতে হবে না, আমি বেরোচ্ছি। হ্যাঁ রে, খাবি না? নমস্কার, মেয়েটা ভালো নয় ভাবছি, আজ উপদ্রব। কি পাগলের মতো বলছিস, সে কত রাত্রে ফিরবি? মা, ওই দুধের বাচ্চার খিদে মেটাতে চাপা ওকে ভাতের ফ্যান খাওয়াচ্ছে। মামা হয়ে একটু দুধ জোগাড় করতে পারিনি, ওই পিন্ডি আমার গলা দিয়ে নামবে না মা, গলা দিয়ে নামবে না। আমি একটু আসছি চাপা, দেরি হলে ভাবিস না, ভাত বেড়ে খেয়ে নিস, আমি ঠাকুর বাড়ি হয়ে আসবো। তুমি কখন খাবে? কি বোকার মতো কথা বলছিস, আজ বৃহস্পতিবার না? বৃহস্পতিবারে উপোস করতে হয়, এই সবার কবে শিখবি? খাসনি কেন? ভাত কি সস্তা? এরকম করে কদিন বাঁচবি মা? বাঁচতে তো চাই না, শীতের শীতল মাথায় নিয়ে আমি মরতে চাই। আমি কি বুঝি না কেন দাদার পেট খারাপ, কেন তুমি গুরুর নামে উপোস করো? আমি যদি তোমাদের বোঝা না হতাম, তাহলে তোমরা মার ছেলে দিনের পর দিন এক বেলা খেয়ে আর উপোস করে কাটাতে, ভালো কাটাতে। জেঠিমা, আমি আর বাঁচতে চাই না, আমি আর একদিনও বাঁচতে চাই না জেঠিমা, একদিন।
ভগবান যদি দিন দেন মুখ তুলে তাকান নিশ্চয়ই আসবে। তুমি যেখানে থাকো সুখে থেকো, আমি জানবো আমার সিঁধি সিঁধুর অক্ষয় হয়ে। আমি পারবো না চাপা, আমি পারবো না। আমি গোপীদা, দরজা খোল। আমি গোপীদা, দরজা খোল। শোন, এটা দেখিরে, দরজা দিচ্ছিস কেন? মা জানতে পারেনি? জেঠিমা ঠাকুর বাড়িতে গেছেন। চরণ, চরণ তুই এভাবে আর আসিস না, পুলিশ তোকে খুঁজছে। আমি তো তোকে বলেছি তুই ফিরে না আসা পর্যন্ত চাপা দিদির সব দায়িত্ব আমার। তুই চলে যা, তুই এখনই চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি একটা চাকরি পেয়েছি, আমাকে প্রায় বাইরে বাইরে ঘুরতে হয়, তাই ঠিকানা জানাতে পারছি না। সময় সুযোগ পেলে আমি আবার আসবো। চাপা, লক্ষ্মী দিদি আমার কাঁদিস নি রে। ওরে, আমারও কি বুকটা ভেঙে যাচ্ছে না ওকে চলে যেতে বলতে? কিন্তু কি করবি বল, এ তো মেনে নিতেই হবে। যতক্ষণ না আসল কোনি ধরা পড়ে, ওর এখানে আসা নিরাপদ নয় রে। পারলে তো দাদাকে ক্ষমা করিস। নিমাই, শঙ্করকে আমার গাড়িতে পাঠিয়ে দাও। শঙ্কর ডাকছে। এসো, আজ থেকে তুমি আমার গাড়িতে যাবে। এসো, আরে এসো, এসো, উঠে এসো। কি ভাবছো? কিছু না। এত সকাল সকাল, শরীর খারাপ নাকি? আরে দূর পাগলি, শরীর খারাপ হবে কেন? আজকে দিনটা কি খেয়াল আছে? শুনতে পাচ্ছিস শাঁখের আওয়াজ? ওরে, আজ যে ভাইফোঁটা, সব হতভাগাগুলো ফোঁটা দেবে। আর আমি
আমার এই মিষ্টি বোনটার হাতে একটা ফোঁটা নেবো না? এই শোন, এই শাড়িটা পর, এই শাড়িটা পরে আমায় ফোঁটা দিবি। নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? তার উপর আবার এসব। ওরে পাগল, তোর এই হতভাগা দাদাটা তোকে কি দিতে পারে বলতো? ইয়া দেবে দাদা, তোমার স্নেহ ভালোবাসা দিয়েছো, আশ্রয় দিয়েছো, এই তো আমার কাছে অনেক। বেশ বেশ, অনেক অনেক পেয়েছিস, কিন্তু আর দেরি করিস না ভাই। লক্ষ্মী ভাই, তাড়াতাড়ি যা। এই যে আমার মাম্মা চা, এই যে আমার মাম্মা চা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তরে এই হতভাগে তোমার মতো একটা দাদা পায়। আমি আশীর্বাদ করি বোন, স্বামী সংসার নিয়ে তুই আবার সুখী হ। এইটুকু ছাড়া মুখে দেবার আর কিছু নেই দাদা। দূর পাগলি, কাঁদছিস কেন? তোর মতো একটা মিষ্টি বোন পেয়েছি, এটাই তো আমার অনেক। মাছ পড়েছে, এইবার হাতে লাগবে তোর। তুই যাতে কেলেঙ্কারি না করে ছাড়বি না, ফাঁসে ধরিতে ঝুলবি। চরণ চরণ, তুই চলে যা, কেউ জানবার আগে তুই চলে যা। তোর কপালে ফাঁসের দড়ি ঝুলছে। বলো না, আজ সকালে না তুমি আশীর্বাদ করেছিলে স্বামী সংসার নিয়ে আমি সুখী হব? বলো চাপা, তোর ঘরে কে এসেছে রে? আহা খোল না বাপু, আমরা একটু চাঁদ বদনকে দেখি। লক্ষ্মী দেবী আমার, আমাকে কথা দে, তুই বলবি না চরণ এসেছিল? আমাকে কথা দে তুই। কথা দিলাম, বলবো না। গোপী, দরজাটা খুলে দিতে বল। সকালবেলা ভাই ফোঁটা, রেতের বেলা পিড়িতে রাত। না গো দিদি, লজ্জা করে আর কি হবে, গাই বাছুরকে ঘরে চলো। চাপার আর দোষ কি বলো, স্বামীটা তো খুন করে পালিয়েছে, সমস্ত বউ কদিন আর একলা থাকবে? চল কার্তিক, চল আমরা যাই, চল চল। গোপি ঘরে যা। গোপি,
তুই এত রাতে চাপার ঘরে ঢুকেছিলি কেন? বল, কি এমন দরকার পড়েছিল? তুমি তুমি কি আমার সন্দেহ করছো মা? সন্দেহের কথা নয় গোপী, এর সঙ্গে আমার বংশের মান সম্মান জড়িয়ে আছে। চুপ করে আছিস কেন? পাড়ার লোকেরা তোকে আর চাঁপাকে নিয়ে কুচ্ছা রটাচ্ছে। কার্তিকের মা মুখের উপর নোংরা কথা বলে গেল। কই, তোরা তো প্রতিবাদ করতে পারলি না? চাঁপা, লক্ষ্মী দেবী আমার, আমাকে কথা দে। চরণ যে ছিল তুই বলি না কাউকে, বল কথা দে। হে ভগবান, এই অপবাদ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মা মা খবর মা খবরটা দিয়ে তুমি মা বলে যাবে? মা 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 আমার একটা কথা শোনো, মা 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 ভগবান, মাও আমায় ভুল বুঝল। ভাই ফোটার দিনে এত বড় অপবাদ আমি সইতে পারছি না দাদা। আমার জন্য তোমার মুখে চুনকালি পড়ল, তুমি আমাকে মুখ ফুটে সত্যি কথাটা বলতেও দিলে না। মা ছেলে বিচ্ছেদ আমি চাই না দাদা, আমি কিছুতেই চাই না। আমার পুরো মুখ আমি আর কাউকে দেখাবো না দাদা। চাঁপা, কেউই আমাকে বুঝলো না। আজ থেকে রাত্রে বাড়িই থাকবো না। জঙ্গলে ফেলে গেছিল, আপনারা তার বিচার করেননি,
সে খুনি জানার পরেও আপনারা তাকে ধরতে পারেননি, তার বিচার করেননি। বিচার আমাকে আর দিয়ে করতে হয়েছে। দোষটা যখন চরণের ঘরে পড়ল তখন আমি চুপ করেছি। তারপর যখন শুনলাম ও ফেরা হবার পর ওর বউ ওই কলঙ্ক আর বদনামের বোঝা বইতে না পেরে ওর ওই কোলের ছেলেটাকে নিয়ে নদী চলে আপনি আত্মহত্যা করেছে। হুজুর, সেদিন থেকে আমি নিজের বিবেকের যন্ত্রণায় দিন রাত শুধু চলে পুরে মরেছি। হুজুর, আমাকে আমাকে মুক্তি দিন হুজুর, আমাকে মুক্তি দিন। একটা পাপীকে শেষ করতে গিয়ে আমি নিজে একটা মহা পাপে জড়িয়ে পড়লাম। আমাকে দয়া করে ফাঁসি দিন হুজুর। এই জীবন আমি রাখতে চাই না হুজুর, জীবন আমি রাখতে চাই না, রাখতে চাই না। সমীর বাবু, এটাকে লকাবে বলে। চরণ, চরণ, তোকে আর লুকি লুকি চোরের মতো আসতে হবে না রে। আসল খুনি মদন সাঁতরা পুলিশের কাছে স্বীকার করেছে যে মৃগাঙ্ক রায়কে সেই হত্যা করেছে। চাপা কোথায়? চাপা? হ্যাঁ গোবিদা, চাপা কোথায় বলো, বলো গোবিদা, চাপ চাপা কোথায় বলো না, চাপা বলো, চুপ করে থাকো না গোবিদা, চুপ করে থাকো না, বলো চাপা কোথায়, বলো চাপা কোথায় গোবিদা। নেই বলে, পারিনি ভাই, ধরে রাখতে পারিনি। জীবনে যেদিন প্রথম ভাইফোঁটা পেলাম তখন স্বপ্নেও ভাবতে পারিনি হতভাগী তার জীবনের সব পরমায়ু আমাকে দিয়ে নিজে এমনি করে হারিয়ে যাবে। চরণ, আমাদের দেশে অসহায় মেয়েদের বেঁচে থাকা বড় কষ্টের রে। আপনাকে মৃত্যুতে কলঙ্ক সহ্য করতে না পেরে ছেলেটাকে দিয়ে নদীতে ডুবে আত্মহত্যা করে আমরা অনেক চেষ্টা করেছি রে, লাশ কোথাও খুঁজে পাইনি। লাশ খুঁজে পাওয়া যায় না রে, লাশ খুঁজে তাহলে আমার চাপা বেঁচে আছে কবিতা, আমার চাপা বেঁচে আছে। যেমন করে হয়ে একদিন একদিন আমার চাপা কাপড় খুঁজে বার কর। চরণ, চাপা কাপড় খুঁজে বার কর। চরণ, চরণ, আর বাইরে বাইরে ঘুরে বেড়াবি কেন ভাই, এবার নিজের ভিটেই ফিরে আয়। না কবিতা, না, এখানে থাকলে তোমরা একটা মিথ্যেকে জোর করে আমার মধ্যে ঢুকিয়ে দেবে। চাপা নেই, চাপা নেই, চাপা নেই। কিন্তু সেটাই যে বাস্তব সত্যি রে ভাই। না কবিতা, আমি মানি না, চাপা বেঁচে আছে এই বিশ্বাসটুকু নিয়ে আমি বেঁচে থাকতে চাই। চরণ, 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 মিষ্টি সব মিষ্টি মা হয়ে নিজের মেয়েকে আমি চিনতে পারিনি। ঠাকুর, তুমি যদি সত্যি হও তাহলে কোনদিন আমাকে ক্ষমা করো না। মা, মা, বিধির লিখন আছে লেখা জন্ম থেকে মরণ, সেই বিচারই করতে হবে হাসি মুখে বরণ। অপুর, হারু, মেয়েটা জলে ডুবে যাচ্ছে, বল। মাগু, মাগু, মা, মাগু,
ছেলেকে নিয়ে তো অনেক কান্না কেঁদেছ, সারা জীবন কাঁদলেও
উপরা চোখের জল শুকোবে না। এখন যাও দেখি আমার বিছানাটা করে দাও, আমি সবাই এবার। কিরে কাঁদছিস কেন মা? আমাকে বা ছেড়ে দিন বাবা, আমার চোখের জলে আপনাদের অকল্যাণ হবে এ আমি চাই না। আপনার কথা আমি কোনোদিন ভুলবো না। এবার আমার ছেলেকে নিয়ে আমি কোথাও চলে যাই। না না শোন মা, এতদিন তোর মায়ের কাছে থেকেও তোর মাকে চিনতে পারলি না। আসলে কি জানিস, তোর মায়ের তো কোনো ছেলে পুলে নেই, তাই সেই দরদটাও নেই, আর সেই জন্যই তোকে আর তোর ছেলেকে মেয়ে আর নাতি বলে মেনে নিতে পারছে না মা। মাকে তো আমি দোষ দিচ্ছি না বাবা, দোষ আমার কপালে। সত্যি তো পরকে কি আপন করে ভাবা যায়? আমি আমি ভাবছি না। শোন মা, কাঁদিসনি মা, কাঁদিসনি রে, এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। হ্যাঁ আমার দিকে তাকা, আমার দিকে তাকা মা, তাকা। আমার শরীরটা বড্ড খারাপ, আমার মুখের দিকে তাকিয়ে তুই একটা কথা দে, তোর মাকে মানিয়ে নিবি, তোর মাকে ছেড়ে কোথাও কোনোদিন যাবি না। বল না মা, আমার জন্য বল, আমার একটুখানি শান্তির জন্য বল না মা। আচ্ছা বাবা, কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো মাকে ফেলে আমি কোনোদিন কোথাও যাব না বাবা। এই তো, এই তো লোকনাথ দত্তের মেয়ের মতো কথা। দেখ না মা, তোর জন্য আমি কি ব্যবস্থা করি, দেখ না দেখ। এত বছর এখানে আছো, কখনো তোমার হাসতে দেখিনি, কি এত ভাবো বলো তো? তুমি মানুষ না দেবতা? তোমার চোখ নেই, তুমি দেখতে পাও না? তোমার তোমার হৃদয় নেই, তুমি অনুভব করতে পারো না? এ কি বলছো, এতদিন এখানে আছি আর এটা বুঝি না? আমি তো অকৃতজ্ঞ নয়। এই নাম যশ অর্থ প্রতিপত্তি এসবই তো তোমার দয়াতেই পাওয়া, আর সেই জন্যই তো আমি এখানে বাধা পড়ে আছি। আচ্ছা আমি আমি কি খুব খারাপ দেখতে? আমি তোমার যোগ্য নয়। দোলন দোলন, আমার কোনো উপায় নেই, আমি তোমার কাছে অপরাধী। এতদিন তোমরা আমাকে যা জেনেছো সব মিথ্যে, আমি মিথ্যে বাদী তো শঙ্কর। হ্যাঁ দোলন, হ্যাঁ ওই 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 নামটা পর্যন্ত আমার না, আমার নাম চরণ, চরণ দাস, আমার বিবাহিত। আমার একটা ছেলেও আছে। এতদিন ওদের নিয়ে আসুনি কেন? আসি তো গেছিলাম, কিন্তু গিয়ে শুনলাম চাপা আমার ছেলেকে নিয়ে জলে ডুবে আত্মহত্যা করেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তোমার, যেমন করেই হোক আমি চাপাকে খুঁজে বার করবই। আমি জানতাম না শঙ্কর, তোমার মনের মন্দিরে আরেকজন পুজো আছে। আমিও তুমি একবার যাকে ভালোবেসেছি, হৃদয় বসিয়েছি, পুজো করেছি, তাকে সরিয়ে অন্য কোনো পুরুষকে তো আর সেই আসনে বসাতে পারবো না।
শঙ্কর, আমি তোমার কথা দিচ্ছি, তোমার ভালোবাসার পথে আমি কোনোদিন কাঁটা হয়ে দাঁড়াবো না। আমি আমি আমার তোমার তোমার মনের মন্দিরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবো শঙ্কর। আমি আমার তোমার মনের মন্দিরের বাইরে দাঁড়িয়ে তোর বাপের নাম কিরা? বাপের নাম জানে না। বাপের ঠিক নেই, বিবেকের পাঠ করবি কিরা? কাল স্যারকে বলবি পাঠ করতে পারবি না, নাহলে বাবাকে বলে স্কুল থেকে নাম কাটিয়ে দেবো। যা ভাগ। বাপের নাম জানে না। আমি কতবার না মানা করেছি গান গাইবি না। আমি নিজে গান গাইবো বলেছি নাকি? তুই না বললে ওরা জানলো কি করে? বল কখন আর গান গাইবি না? আমার গাছে কথা দে, আর কোনোদিন তুই গান গাইবি না। আমি তোকে বোঝাতে পারবো না, গান শুনলে আমার কত কষ্ট হয়, আমার কত কথা মনে পড়ে যায়। আমি তোমার গাছের কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিনও গান গাইবো না, কোনোদিনও না। গায়ে জমিদার নেই, পঞ্চায়েত নেই, রাজীব চাটুজ্যের কথা আমার দাদু ভাইয়ের নাম কেটে দিলেই হলো। বাবা আপনি বেশি কথা বলবেন না। হ্যাঁ বলুন না। তবে ভুলে যাবেন না যে রাজীব চাটুজ্যের স্কুল বোর্ডের প্রেসিডেন্ট, উনি ইচ্ছে করলে সব করতে পারেন। কি বললে, কি বললে? হ্যাঁ রাজীবের হয়ে সাউখুরি করছো? আমারই বাড়িতে থেকে আমারই খেয়ে দে, আর আমারই নাতিকে বাড়ি থেকে তালাবার ফোন দিয়ে আসছো, তোমরা ভেবেছোটা কি? আমি কিছু বুঝি না। না তুমি একাই বুঝতে পারো, আমরা পারি না। বাহ বাহ বাহ, চমৎকার। শোনো, আমি জগন্নাথ মুক্তারকে ডেকে পাঠিয়েছি। জগন্নাথ মুক্তার? হ্যাঁ জগন্নাথ মুক্তার। আমি উইল করে যাব, আমি উইল করে যাব। যতদিন তোমরা বেঁচে থাকবে আমার মেয়ে আর নাতির হাত তোলায় তোমাদের থাকতে হবে। না না, এত বড় ভুল আপনি করবেন না। আমি যতদিন বেঁচে থাকবো এ বাড়িতে দাসীবাদী হয়ে থাকবো বাবা। প্রভা, তুমি ওই লক্ষ্মী প্রতিমার মতন ছেড়ে ওই কলকে উঠেটার হাত ধরেছ। আরে জগন্নাথ মুক্তার, ওই আগাম দিলাম, পুরো আজই দলিলে সই করবে, দলিলের বয়ানটা কি লিখবে? কেন, যা বললেন, সমুদায় সম্পত্তির মালিকানা শ্রীমতী প্রভা দত্তি, আর আপনি তার অভিভাবক। আর বুড়োর সামনে পড়বে কি জগন্নাথ? কি লিখেছ উইলে একবার পড়ো তো। শুনুন, শ্রীমতী প্রভা দত্ত যতদিন জীবিত থাকবেন ততদিন এই বসত বাটিতে বাস করিবার অধিকারিনী হবেন। ব্যবসায়ীতে যাবতীয় আয়ের এক চতুর্থাংশ শ্রীমতী প্রভাদেবী পাইবেন, বাকি সবকিছুর মালিকানা শ্রীমান বিশ্বনাথ দত্তর হইল। শ্রীমতী প্রভাদেবীর মৃত্যুর পরই এই সম্পত্তির সম্পূর্ণ মালিক শ্রীমান বিশ্বনাথ দত্ত হইবেন, অন্য কারো কোনো দাবি গ্রাহ্য। আমি সজ্ঞানে সর্বসমক্ষে আর পড়বে হবে না, কোথায় সই করতে হবে? আসুন ধরুন, এই যে এখানে করুন, এখানে এইখানে করুন। যাধন তাধন নয়, নেপোইমারের দৈ আহ তারক চেঁচি। কেন কেন চাচা, মানে শুনি, প্রভা তোমার স্ত্রী, রীতিমতো অগ্নি সাক্ষী করে বিয়ে করার স্ত্রী, সেই স্ত্রীকে ঠুকিয়ে
এই যে গোটাকার কে যার জন্মে ঠিক ঠিকানা নেই রাস্তা থেকে কুড়িয়ে পাতানো মেয়ে নাতি সাজিয়ে সব সম্পত্তি দান করে দেবে তুমি বেশ করব বেশ করব বেশ করব আমার সম্পত্তি যাকে খুশি দেব তুমি বল আর কে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে কত আদরে নাতি দাদুকে তো অন্ন জল দিতে দিন নাতি অন্ন জল দেবে রাস্তার জঞ্জাল জাতের ঠিক নেই বাপের ঠিক নেই সেদিন আমার ভগ্নিপতির মুখে অন্ন জল দেবে তোমরা কি আমার ভগ্নিপতিকে নরকে পাঠাতে চাও বাবা দাদা কি হয়েছে আর হবেটা কি হাড় বজ্জার ছেলে আরে শ্রাদ্ধটা করতে পারলে সম্পত্তি দাবি করতে পারবে তাই শ্রাদ্ধটা করে আইনের দিকটা পাকা করে নিচ্ছ সে কি দেখলে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে যায় না বিশু অবিশু রোজ রোজ স্কুল যাবার সময় দেরি উঁচু ক্লাসে উঠেছে কত পড়ার চাপ সেদিকে খেয়ালই নেই বাবুর দুদিন বাদে পরীক্ষা দাও পরীক্ষা লেখাপড়া ওকে করতে হবে না আমি দাদাকে বলে দিয়েছি ও দাদার সঙ্গে সঙ্গে থাকবে দাদার ফাই ফর বাস খাটবে মা ঝগড়া বন্ধ করে দেবেন আমার তার হরিণ লড়তে পার মতন পয়সা নেই বাছা কর্তাকে তুক করেছিলে আমি সে বাদি নই মোহন আর কালীর মাকে ছাড়িয়ে দিয়েছি আমার বাড়িতে থাকতে গেলে ওদের কাজগুলো তুমি আর তোমার বেটা করবে গত রাতে মা বেটায় গতর খাটাবে খাবে দাদা চুকে গেল হাসপাতালে যাও যেখানে খুশি যাও যদি খাই না হয় নরকে যাও নরকে যাও মা
কতদিন থেকে রক্ত উঠছে মা? চার পাঁচ মাস হবে। আপনি একটু বাইরে আসুন তো। চলি বিশু, আলোটা একটু নিয়ে আয় না বাবা। বোধহয় যক্ষাই হয়েছে নারায়ণ বাবু, একটা ফুসফুস জখম হয়ে গেছে, কেটে বাদ দিতে হবে। এখানে তো সেরকম কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাহলে কি হবে বাবু? একমাত্র কলকাতায় নিয়ে গিয়ে যদি চিকিৎসা করাতে পারেন তাহলে হয়তো বাঁচতে পারে। আর সেও তো অন্তত কমপক্ষে চার পাঁচ হাজার টাকা খরচ হবে, বাকি সবই ভগবানের হাত। তুই তোর মার কাছে যা বাবা। আপনি আসুন, আপাতত কিছু ওষুধপত্রের ব্যবস্থা আমি করে দিচ্ছি।
দাদুর দোকানে 80 টাকা, আর এই 5 টাকা 70, তাহলে 85 টাকা 70, আর আগের জমা 150 টাকা, তাহলে 235 টাকা 70 পয়সা। একমাত্র কলকাতায় নিয়ে গিয়ে যদি চিকিৎসা করাতে পারেন তাহলে হয়তো বাঁচতে পারে, আর সেও তো অন্তত কমপক্ষে 4-5 হাজার টাকা খরচ হবে। Yeah.
তরুণকে দেখেছো? ঘরে নেই তো? কই না তো? কি ব্যাপার? এত রাত্রিরে তুমি? এ মানে দুটো বায়না এসছে, কি করব? আমার শরীরটা আর বলছে না নিমাইদা, ভাবছি বড় দল আর রাখবো না। কি ছেলে মানুষে করছো? বায়না আমি নিচ্ছি, বছরের মাঝখানে এতগুলো লোক যাবে কোথায় শুনি? আমি যদি মরেই যাই এখনই কি আর বেঁচে আছো? যাত্রা ছেড়ে কবিয়াল হয়েছ, নিজের রাকেটটা তো বেশ ভালোই গুছিয়ে নিয়েছ, ওই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখেছ? পুতুল খেলা ছেড়ে এবার সব জীবনের কথা ভাবো না, ওপরে ভগবান বলে একটা জিনিস আছে, বুঝলে? নিমাইদা ঠিকই বলেছেন, আমি মনস্থির করে ফেলেছি। কি মনস্থির করেছ? এতদিন তো অনেক খুঁজলাম, থাকলে ওদের নিশ্চয়ই কোথাও না কোথাও পেতাম। পুজোর বায়নার গান দুটো সেরে এসে তোমাকে নিয়ে আমি ঘর বাঁধবো ধরলাম। সত্যি শঙ্কর, সারাদিন দাদুর দোকানে কাজ করিস, কিন্তু দুপুরবেলা কোথায় ঘুরে ঘুরে বেড়াস? না খেয়ে খাবার পয়সা জমিয়ে এতে ফেলিস কেন? আমি কিছু টের পাই না ভেবেছিস? নাল কেন? আমার অনেক টাকার দরকার। কি বললি? অনেক টাকার দরকার? তুমি টাকা নিয়ে তোমায় কলকাতায় নিয়ে যাব, ওখানে তোমার চিকিৎসা করাবো, এখানে থাকলে তুমি বাঁচবে না। ডাক্তার দাদু বলছিলেন, কি বলছিলেন? তোমার চিকিৎসা করাতে 4-5 হাজার টাকার দরকার। ওইটুকু ভারী টাকা জমিয়ে তুই আমার চিকিৎসা করাবি? আরো অনেক ভার আনবো, আরো অনেক কাজ করব। আমি তোমাকে কলকাতা থেকে ভালো করে আনবোই মা। শোনা ছেলে, তুই যে আমার জন্য এত ভাবিস এতেই তো আমি ভালো হয়ে যাব। এত কাজ করলে তোরই যদি অসুখ করে? ইস, অসুখ করলেই হলো নাকি? না বাবা, তুমি দাদুর দোকানে মন দিয়ে কাজ করো। না, আমি কারো কথাই শুনবো না, দাদুর দোকানেও বসবো, অন্য কাজও করব। আমি তোমাকে কলকাতা নিয়ে যাবই যাব। এই যে ঠাকুরমশাই বলুন, মায়ের পুজোর কোনো ত্রুটি হচ্ছে না তো? মায়ের আশীর্বাদে আপনার এখানে কোনো কিছুরই অভাব নেই। আচ্ছা, এই যে সরকার মশাই, আপনাকে খুঁজছিলাম। বলুন। আজ সব তুমি নবমীর দিন শঙ্কর গানে দল আসছে তো? এ ব্যাপারে আপনি কিছুই চিন্তা করবেন না, নিমাই নিজে বায়না নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চলুন চলুন। আর বাবুরা কি বলেছে জানো? কি? যে জিতবে তাকে সোনার মেডেল দেবে, আর তার দাম কত জানো? কত? 5,000 টাকা। 5,000 টাকা দামের মেডেল? আমার নিমন্ত্রণ পেয়ে কলকাতা থেকে বিখ্যাত গায়ক শঙ্করনাথ এখানে এসেছেন।
আমি ঘোষণা করছি যে যদি কেউ শঙ্করনাথ গায়েনকে গানে পরাজিত করতে পারেন তাহলে এই সোনার পদকটি আমি তাকে উপহার দেব। এখানে কি এমন কোন গায়ক যিনি এ গায়ে সম্মান বাজাতে পারেন? যদি থাকেন তো উঠুন, এখানে এসে সবার সামনে দাঁড়ান। গায়েন, নমস্কার। কেউ যখন এগিয়ে এলো না তখন এ সম্মান তোমার, তুমি জয়ী। বাকি রাতটুকু তুমি গান গেয়ে এই আসরটাকে মাতিয়ে রাখো। এই সোনার পদকটিকে আমি ধন্য। আজ সারা রাত আমি আপনাদের গান গিয়ে শোনাবো। আর সেও তো অন্তত কমপক্ষে ৪-৫ হাজার টাকা খরচ হবে। আমি গান গাইবো হুজুর, আমি গান গাইবো। গান গাইতে এসে যা মোট বই গিয়ে যা। কুটে কুড়িনের ছেলে পদ্মলোচন আসরটাকে মাটি করে দেবে দেখ। চুপ করো সবাই, চুপ করো। এতগুলো মানুষ চুপ করে হাত স্বীকার করে নিল, তবু তো একটা বাচ্চা ছেলে এ গায়ের সম্মান বাঁচাতে আজ এখানে এগিয়ে এসছে। একবার তোমাকে জয়ী বলে সে কথা ফিরে দিতে পারি না, তবু তবু তুমি তো শিল্পী, সাধকের কাছে বয়সের কোনো দাম নেই, ধনী দরিদ্রে কোনো ভেদ নেই, তুমি তো সঙ্গীতের সাধক। আজ সে গান নিয়ে একজন শিশু শিল্পী এই আসরে উপস্থিত হয়েছে, তার সম্মান এখন তোমার হাতে। গায়েন, গায়েন আমার অনুরোধ, তুমি সত্যিকারের শিল্পীর মন নিয়ে এই আসরে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করো। গায়েন, গায়েন তুমি রাজি? বলো বলো তুমি রাজি? তোমার বাড়ি কোথায়? এখানে। কি নাম তোমার? বিশ্বনাথ দত্ত। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার বাবা। বললে না আমার বাবা নেই। তুমি গান গাইতে পারো? পারি। বাহ, খুব ভালো। তুমি গাও তাহলে, আমি তোমার সঙ্গে গাইব। গুরুজনে প্রণাম করি আমারে গান ধরি, আমার মাকে প্রণাম করে আমি মায়ের কাছে গান ধরি, গান ধরি। কথা মায়ের নেই কো ছোট বড়, মায়ের নেই কো ছোট বড়, কখনো সে দুর্গা কখনো সে কালী,
কখনো সে বিশ্বজননী, আবার কখনো সে গর্ভধারিণী। মোরা এই কথাটাই জানি, মোরা এই কথাটাই জানি। খোকন তুমি বড্ড বোকা, শেখনি কি এ কথা, মায়ের নেই কো ছোট বড়, মায়ের নেই কো ছোট বড়। কখনো সে দুর্গা, কখনো সে কালী, কখনো সে বিশ্বজননী, আবার কখনো সে গর্ভধারিণী। মোরা এই কথাটাই জানি, মোরা এই কথাটাই জানি। ছেলেটিকে আমাদের দলে নেবে, চলুন ওর মাকে গিয়ে বলি। চলো। ও আচ্ছা, কোথায় থাকে তো জানি না। ভাই বিশ্বনাথ যে গাইল, সে কোথায় থাকে? ও বিশ্বর কথা বলছেন? হ্যাঁ, কোথায় থাকে? ও এই গাইরই ছেলে, ওই যে নারায়ণ মোদীর গুদমঘর, ও ওতে মায়ের বেটা একসঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা, চলো নিবেদা, আপনি থাকুন, আমরা ঘুরে আসি। চলো। মঙ্গল করো মা,
মঙ্গল করো। মা মা মা, এত করে বলি বেশি রাত করবি না, কিন্তু কিছুতেই শুনবি না। মা আমার ভাবনা হয় না। মা আমি মেডেল পেয়েছি, এই দেখো। এটা কিসের মেডেল? সোনার, সোনার মেডেল। কোথায় পেয়েছিস? অল কোথায় পেয়েছিস? কিরে কথার জবাব দিচ্ছিস না? আমার ছেলে হয়ে তুই চুরি করেছিস। মা তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। চুরি করিসনি? তাহলে এত বড় একটা দামি মেডেল আকাশ থেকে তোর হাতে এসে পড়ল। বিশু বিশু, তুই চুরি করলি, তুই চোর হলি বিশু। বলছি তো আমি চুরি করিনি। আর মিথ্যে কথা বল, তোকে কে দিয়েছে মেডেল? বাবুরা দিয়ে, বিশ্বাস করো তুমি রাগ করবে তাই বলতে ভয় হচ্ছিল। বাবুদের বাড়িতে বিরাট গানের আসর বসেছিল, আমি ওখানে একজন বড় গায়নকে গানের লড়াইতে হারিয়ে এই মেডেলটা পেয়েছি। কি বললি? গান গাইতে গিয়েছিলি, মেডেলের লোভে তুই তুই গান গাইতে গিয়েছিলি? বিশু বিশু, আমার ছেয়ে কথা দিয়েছিলি তুই আর গান গাইবি না। তুমিও তো আমার ছেয়ে কথা দিয়েছিলে আমার ফেলে কোথাও যাবে না। ডাক্তারবাবু তাহলে কেন বললো তুমি মরে যাবে, আমার ফেলে পালিয়ে যাবে, তাই তো আমি গান গেয়েছি। বিশু এটা বিক্রি করে তোমায় কলকাতায় নিয়ে যাব, ওখানে তোমার চিকিৎসা করাবো, তুমি আবার ভালো হচ্ছে মা, তারপর আমি আর গান গাইব না। বিশু বিশু আমি গানের আসরে হারিয়ে এই মেডেলটা পেয়েছি। ভেতরে আসুন। ওকে ভেতরে ডাকিস না বিশু, ওকে ভেতরে ডাকিস না, ওকে ডাকিস না। আপনি তো রত্নগর মা, এমন সোনার টুকরো ছেলে থাকতে আপনার দুঃখ কিসে? আমার বিধাতা যে ভালোবেসে আমার স্মৃতিতে দুঃখের সিঁদুর এঁকে দিয়েছেন। তপস্যার বিশ্বাসের ফল ভগবান তাহলে দিলে আমি আমার আমি আমার স্ত্রী পুত্রকে ফিরে পেলাম। যার দয়ায় আমি আজও বেঁচে আছি, যার কৃপায় তোমার সিঁথির সিঁদুর আজ অক্ষয় হয়ে আছে, আমি আমি একা এই জীবনে তার ঋণ শোধ করতে পারব না। তুমি তুমি আমার স্ত্রী, তুমি সেই ঋণের ভাগ নেবে না? নিশ্চয়ই, আমি তার কাছে ভিক্ষের ছুলি দিয়ে দাঁড়িয়ে তোমাকে তার কাছ থেকে ভিক্ষে চেয়ে নেব। চাপা চাপা চল চল চাপা। দোলন দোলন, দরজা খুলো, চাপা তোমার সঙ্গে দেখা করতে এসছে। দোলন দোলন, দোলন দোলন, আনতে হবে।
ভালোবাসার পথে কোনদিন কাটা হয়ে দাঁড়াবো না। হর পার্বতী সবকিছু তোমাদের ছেলে বিশ্বকে দিয়ে গেলাম। ওকে শুধু আমার ছেলে মুখ পড়ি, তোর কেউ নয়। একটু অপেক্ষা করতে পারলি না? তুই যদি তোর সেবা যত্ন ভালোবাসা দিয়ে আজ ওকে বাঁচিয়ে না রাখতিস, তাহলে কোথায় থাকতো আমার সেতু সিন্ধু? তুমি দেখতে পাচ্ছ না ও কষ্ট পাচ্ছে? আমার সিঁড়ি থেকে সিঁদুর নিয়ে ওকে পড়িয়ে দাও। কই রাও, স্ত্রীকে দুবার সিঁদুর পড়া, একবার বিয়ের সময় আর একবার আমি তোমাকে শেষবারের মতো সিঁদুর পরিয়ে দিই। পাথর খুঁজতে